চলেছে দামের বুকসিরে আমাদের ইলেকশনে চন্দ্রভানু বাবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিপুল ভোটে জয় হয়েছেন তাই তার তরফ থেকে সকল গ্রামবাসীকে এই অঞ্চলের সকল লোকেদের সালাম নমস্কার এই থাম 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 এই রোকে 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 বন্ধ কর না এই আরে দেখো কে তোমার প্রাক্তন আজকের পর থেকে তুমি নিজে থেকে না ডাকলে আমি আর তোমার সামনে এসে দাঁড়াবো না অঙ্কুশ বাবু আমি আপনার সামনে হাত জোড় করে অনুরোধ করছি উনি আমার স্বামী ওনার সম্পর্কে কোনো কুৎসা রটাবেন না আমি কিন্তু ওনার সম্পর্কে কোনো বাজে কথা শুনব না এসাও লাড্ডু খাওয়াই আসো এসব কি বলছেন আপনি কি বলছি মানে বুঝতে পারছেন না লাড্ডু খাওয়াই আসো আমাকে এসব কথা বলবেন না আমি পারবো না আমি তোমার সব শর্ত মেনেছি এবার আমার শর্ত যদি তুই না মানো আমি কিন্তু তোমার একটাও শর্ত মানব না হ্যাঁ কেলেঙ্কারি কাণ্ড হবে আপনার প্রবলেমটা কোথায় আপনি যা চেয়েছিলেন তাই তো হয়েছে শুধু শুধু একটা মানুষকে অপমান করবেন কেন আমার অনেক প্রবলেম জানেন তো প্রচুর প্রবলেম ওকে মাটিতে না মিশিয়ে দেওয়া পর্যন্ত আমার শান্তি নেই দেখো তুমি যদি আমার কথা না শোনো আমি এমন কাণ্ড শুরু করবো না কেঁদে কুল পাবে না যাও যাও মনা লাড্ডু খাওয়াই আসো রগরটা এবার দেখ ও হরকৃষ্ণ মামুনি দেখি লাড্ডুটা লাড্ডুটা অরেঞ্জের ভাই এ দেখো কোথায় যাচ্ছে কোথায় পালাচ্ছ পালাই কোথায় যাবে বলো দেখি ইয়ে হে একটা মুখ সুখ তো কালীপাড়া হয়ে গেছে গো হ্যাঁ দেখো দেখি কি করলে হ্যাঁ জেল খাটলে নীতির বাড়ি মুখ সুনকালি মাখলে নিজে মুখ সুনকালি মাখলে দেখো না ভরা হাটে আমি তোমারে কি করি আসো 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 না লাড্ডু দা খান ও সাহেব খান দাও আমার স্বামী ভোটে জিতেছেন মিষ্টি মুখ করুন শুভ দৃষ্টি হয়ে গেছে তোর কত বেলা নেই অবশ্যই আরে আমার বউ লাড্ডু দিচ্ছে লাড্ডু নেন অপমান করবেন না হ্যাঁ চন্দ্রবাবু একটা দিন আসবে এবং খুব শিগগিরই আসবে যেদিন আমি সুন্দর করে এখানে আপনাকে সুন্দরগড়ের মাটিতে কি হ্যাঁ যা হবে তা হবে এখন তো লাড্ডু খান
এসব হাততালি দাও আরে পুরানো বউয়ের কাছ থেকে নতুন লাড্ডু ঠিক আছে একটাই আমি বলছি কি নতুন বউ চলো আমাদের তো অনেক জায়গায় যাওয়ার আছে না কাজ টাজ আছে ঠিক আছে চলো যাই এই স্লোগান দাও আপনি বাড়ি বয়ে নিয়ে এলেন যে বড় পস্তানোর আগে কয়েকটা কথা জেনে রাখা দরকার আপনি আপনি সাক্ষ্য বদলালেন কেন এই দাই কি সেই বিখ্যাত বিয়ার লাড্ডু আমার প্রশ্নের উত্তরটা আমি এখনো পেলাম না মন্টু বাবু আপনি সাক্ষ্য বদলালেন কেন কি জানেন তো এই দিনকাল যা পড়িছে আমি দিনকালের কথা তো জানতে চাইছি না আমি আপনার কথা জানতে চাই আরে রেঞ্জার সাহেব বসেন বসেন এই বলছি একবার তো চলবে নাকি কেন করলেন এরকম মন্টু বাবু কি লাভ করে আপনি কেন সাক্ষ্যটা বদলে দিলেন কাকে ভয় পেলেন আপনি কে আপনাকে ভয় দেখালো নাকি আপনি গোড়া থেকেই অন্য কারোর সঙ্গে শার্ট করে এটা করেছেন আমার সঙ্গে আপনার কি এখানে না এলেই চলছিল না কি বলছো এ তোমার মায়ের মন্দির এখানে আসবো না এটা হতে পারে সারাদিন ধরে তো সুন্দরগড়ে বিজয় মিছিল করলেন সুন্দরগড়ের প্রত্যেকটা মানুষ তো জেনে গেল যে আমরা এখন বিবাহিত তারপরে এখন আশ্রমে এসে সবে কি কেন সতীমাকে বিরক্ত করতে চাইছেন এইটা না তোমার বড় দোষ তুমি আমাদের সব ব্যাপারে দোষ দাও নতুন সংসার পাতে চলেছি দুজনে আশীর্বাদ নিব না আশীর্বাদ তো নিতেই হবে হাজার হোক মা মা বলছে কি শাশুড়ি মা বলে কথা আমি আপনার সামনে হাত জোর করছি হাত জোর করে বলছি দেখুন মায়ের শরীর এমনিতেই ভালো নেই মা এসব দেখলে আরো আরো অসুস্থ হয়ে পড়বে আপনি এসব কেন করছেন জামাই দেখাশোনা করবে শাশুড়ি অসুস্থ যদি হয় আমি আছি জামাই আছে একদম সমস্ত ঠিক করে দিবে ঠিক আছে কোন চিন্তা করবে এই তো মা শাশুড়ি মা গ্রহণ করেন মা গ্রহণ করে ধন্য করেন আমরা জোরে এসেছি আমাদের আশীর্বাদ করেন মা বেরিয়ে যান এই মুহূর্তে আমার আশ্রম থেকে বেরিয়ে যান
কালকে কিন্তু উষা ব্রত জানো তো উষা ব্রত কি হয় বলো তো উষা ব্রততে স্বামীর উচ্ছিষ্ট ভোজন করতে হয় তুমি কাল সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরে এসো আমি জানি না কাল কখন ফিরব কুশের কল্যাণের জন্য আমি ব্রত পালন করব কিন্তু এই চাঁদের উচ্ছিষ্ট নেভার চলো 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 পাল্টা